আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ শেখ। আমি এখন বর্তমানে বর্ধমান সেহারা বাজারেই থাকি। আমার প্রকৃত বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার বিষ্ণুসূচক গ্রামের ময়না থানায়। আমার একটা ছেলে শেখ আহসানুল্লাহ নাম, বসন মানে খড়গপুর লোকাল থানার এরিয়ায় বেগুন্না গ্রামের দারুল উলুম কোরআনিয়া মাদ্রাসায় পড়তে দেওয়া হয়েছিল, সেখান থেকেই নিখোঁজ হয়ে গেছে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। কবে নিখোঁজ হয়েছে? 23/6/2019 তারিখে। কখন? সকাল 5টা থেকে নিখোঁজ হয়েছে, তারপর থেকে অনেক খোঁজাখুঁজি পরে তাকে পাচ্ছি না। আপনারা যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন দয়া করে আমাকে বলবেন। কত বয়স আপনার ছেলের? ছেলেটার বয়স 18 বছর প্লাস হবে। বাড়িতে কোনো ঝগড়াঝাটি কিছু হয়েছিল? বাড়িতে তেমন কিছু ঝগড়াঝাটি হয়নি, এমনি মন কষাকষি থাকলো, থাকতে পারে মনের মধ্যে, তার তেমন কিছু হয়নি। কিছু বলেছিল যাবার যেদিন থেকে নিখোঁজ হয় তার আগে পর্যন্ত কোনো কথা হয়েছিল আগের দিন কিছু? না, তার আগের দিন পর্যন্ত তেমন কিছু কথা। কতদিন আগে লাস্ট কথা হয়েছিল আপনার ছেলের সঙ্গে? আমার ছেলের সঙ্গে কথা হয়েছিল যেদিন মাদ্রাসা যায় তার আগের দিন পর্যন্ত কথা হয়েছিল। এমনি কোন রকম অস্বাভাবিকতা আছে নাকি আপনার ছেলের মধ্যে? না, মানে নর্মাল তো। বয়স কত আপনার ছেলের? 18 প্লাস। নাম কি বললেন? শেখ আহসানুল্লাহ। আপনি কি আবেদন করছেন মানুষের, সাধারণ মানুষের কাছে যদি আপনার? আমার ছেলেকে যদি আপনারা কেউ পেয়ে থাকেন বা তার সন্ধান কিছু পেয়ে থাকেন তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা কিভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বার বলুন। 9647544080। সালাম আসসালামু আলাইকুম।